জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক জি এম তরিকুল ইসলাম সম্পাদিত গ্রন্থের প্রকাশনী উৎসব ও আলোকিত নেত্রী শেখ হাসিনা এবং তাজউদ্দিন আহমেদের ইতিহাসের আলোকে গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়াম হলে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডাক্তার আফ ওমর রুহুল হক এমপি, অধ্যাপক ডাক্তার মিজানুর রহমান, সাংবাদিক নেতা আবু জাফর সূর্য, সাংবাদিক ফরিদা ইয়াসমিন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রন্থ দুটির সম্পাদক জি এ তরিকুল ইসলাম, প্রকাশক রতন চন্দ্র পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডাক্তার অসীম সরকার। প্রকাশিত গ্রন্থগুলো পাওয়া যাবে একুশে গ্রন্থমেলার 199 এবং 200 নম্বর স্টল গ্রন্থ কুটিরে। সেই প্রজন্মের বা সেই সময়ের প্রতিনিধিত্ব করেন শেখ হাসিনা এই মুহূর্তে। আমি তার মধ্যে এই সকল গুণাবলী লক্ষ্য করেছি, কাজ করি তার সঙ্গে, কাছে দেখি তিনি খান বাঙালি, বলেন বাঙালি, চিন্তা করেন বাঙালি, পড়েন বাঙালি, সব কিছু করেন বাঙালি। তাজউদ্দিনকে নিয়ে যত ভালো ভালো লেখা যেখানে যেখানে ছিল একসাথে, অর্থাৎ তাজউদ্দিন সম্বন্ধে কেউ যদি পড়াশোনা করতে চায়, রেফারেন্স চায়, অথবা কোনো জায়গায় একটা বক্তব্য দিতে চায়, তাৎক্ষণিকভাবে এই তাজউদ্দিন আহমেদ ইতিহাসের আলোকে এই বইটি একটা রেফারেন্স বই হিসেবে কাজ করবে। আমরা এই সম্পাদককে